অনেক অনেক দিন আগের কথা। রূপপুর বনে তখন বর্ষাকাল। রূপপুর বনে টোনার জগুকাক নামে দুই জেলে বাস করত। ওরা দুজন প্রতিদিন একসাথে মাছ ধরত। টোনা, বর্ষাকাল তো পড়ে গেছে, চল আজ পশ্চিমের নদীতে যাই। পশ্চিমের নদীতে বর্ষাকালে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ঠিক আছে দাদা, চলো তাহলে, যেখানে বেশি মাছ পাওয়া যাবে সেখানে তো যাওয়া দরকার। এরপর দুই জেলে দুটো নৌকা নিয়ে পশ্চিমের নদীতে যায়। আর দুজনে জাল ফেলে অনেক বড় বড় মাছ ধরতে থাকে। মাছ ধরতে ধরতে তারা নদীর একদম মাঝখানে চলে যায়। যোগু দাদা, চলো এবার বাড়ি ফিরে যাই, আমরা তো নদীর একবারে মাঝখানে চলে এসেছি, আর বেশি গভীরে যাওয়ার দরকার নেই। যা মাছ পেয়েছি এগুলো দিয়ে আজ হয়ে যাবে, চলো দাদা চলো। দূর বেটা, নদীর মাঝখানে যখন চলে এসেছি আরো কিছুক্ষণ মাছ ধরি। জানিস নদীর মাঝখানে অনেক মাছ থাকে, বেশি কথা না বলে এবার জাল ফেল। টোনার কিছু না বলে নদীতে জাল ফেলতে থাকে। এভাবেই সন্ধে হয়ে যায়। যোগু দাদা, সন্ধ্যা হয়ে এলো, দয়া করে এবার চলো, এভাবে নৌকা নিয়ে নদীর মাঝখানে থাকাটা একদম ঠিক হবে না। দেখো আকাশের অবস্থাটা, যে কোনো সময় ঝড় উঠবে, এখন না ফিরলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে দাদা। তুই ঠিকই বলেছিস টোনা, মাছের নেশায় বড্ড দেরি হয়ে গেল, চল তবে বাড়ির দিকে ফিরি। এই বলে তারা দুজন নৌকা নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। এমন সময় হঠাৎই দমকা হাওয়া বইতে শুরু করে, আকাশে মেঘের গর্জন শুরু হয়, আর কিছুক্ষণের মধ্যেই তুমুল বেগে ঝড় বৃষ্টি হতে থাকে। টোনার যোগ্য নৌকা বাতাসে দুলতে থাকে। দেখেছো তো যোগ্য দাদা, সে ঝড় এলো, তোমাকে এজন্য আগেই বললাম যে চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি। এখন কি হবে বলো তো, নৌকাটা যেভাবে দুলছে মনে হয় এক্ষুনি উল্টে যাবে, আমার তো ভীষণ ভয় করছে যোগ্য দাদা। টোনার কথা শেষ হতে না হতেই ওদের দুজনের নৌকায় উল্টে যায়। আর ওরা দুজন নদীর জলে সাঁতার কাটতে থাকে আর হাবুডুবু খেতে থাকে। এদিকে নদীতে প্রচুর স্রোত আর অনেক ঝড় বৃষ্টি। টোনা রে টোনা, আমি সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে যাচ্ছি রে, মনে হয় আমি এক্ষুনি ডুবে যাবো রে টোনা। দাদা আমারও একই অবস্থা, মনে হচ্ছে আজকে আমাদের শেষ দিন, মাছ তো হারালাম এবার জীবনটাও হারাবো বোধ হয়। যোগু আর টোনা প্রাণপণ সাঁতার কেটে কিনারার দিকে আসার চেষ্টা করে, কিন্তু স্রোতের কারণে তারা আর কিনারায় আসতে পারে না। এমন সময় ওদের সামনে নদীর জল থেকে একটা বড় চকচকে আমঘর ভেসে ওঠে। এই টোনা, ওটা কি রে চকচক করছে আমের মতো দেখতে? যোগু দাদা, মনে হচ্ছে ওটা কোনো আমের ঘর, চলো দেরি না করে তাড়াতাড়ি ওই আমের ঘরে গিয়ে আশ্রয় নেই, নইলে আমাদের মরণ ছাড়া উপায় নেই যোগু দাদা। যোগু আর টোনা প্রাণপণে সাঁতার কেটে ওই আমঘরে উঠে আসে আর সেখানে আশ্রয় নেয়। বাপরে বাপ, জোর বাঁচা বেঁচে গেলাম রে। আরে আরে টোনা, কান্নার আওয়াজ কোথা থেকে আসছে রে, কেমন বিদঘুটে আওয়াজটা? দাদা মনে হয় এই আমঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, চলো গিয়ে দেখি। এরপর ওরা দুজন আমঘরের ভিতরে যায়, আর ঘরের ভিতরটা পুরো অন্ধকার ছিল, আর কেমন যেন ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে থাকে। ওরা আমঘরের যত গভীরে যেতে থাকে আওয়াজ ততই ভয়ানক হতে থাকে, আর ওরা দুজন ভয়ে কাঁপতে থাকে। বাবারে বাবা টোনা, এখন ভুতুরে আমঘরে এলাম রে আমরা, আমার যে ভীষণ ভয় লাগছে, প্রাণ বাঁচানোর জন্য এখানে এসে বুঝি প্রাণটাই এবার যায় রে। দাদা মনে হচ্ছে এটা কোনো ভূত প্রেতের ঘর, চলো পালাই দাদা, এমনিতেও মরণ হবে আর অমনিতেও মরণ হবে। এরপর ওরা দুজন যেই না পালাতে ধরে, অমনি আমঘরের দরজা বন্ধ হয়ে যায় আর আমঘর আলোয় আলোকিত হয়ে ওঠে, আর ওখানে একটা ভয়ানক পেতনি দৃশ্যমান হয়। তুমি এখানে কি করে এলে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। এই আমঘর তো আমার, আর আমার
দাদা পেপে পেতনি নাম ঘর যোগ্য দাদা শেষ বেশ কিনা আমরা পেতনির কবলে পড়লাম ও পেতনি পেতনি গো দয়া করে আমাদের দুজনকে ছেড়ে দাও আমরা এখনো বিয়ে করিনি জানো বিয়ের সাথ পূরণ করার আগে আমাদের তুমি দয়া করে খেয়েও না পেতনি তুমি যা বলবে আমরা দুজন তাই শুনবো তবু আমাদের মেরো না ঠিক বলেছিস আমি যা বলবো তাই শুনবে ঠিক বলছিস তো আমি যা বলবো তাই শুনবে কথা নড়চড় করবি না তো হ্যাঁ হ্যাঁ পেতনি পাক্কা কথা দিলাম তুমি যা বলবে আমরা তাই শুনবো একবার খালি বলেই দেখো ঠিক আছে তোরা যদি আমাকে নিশিম্বা করে দিতে পারে তবে তোদেরকে আমি ছেড়ে দেব সামান্য একটা ফুল আনতে হবে এ আর এমন কি কাজ পেতনি তুমি শুধু বলো সেই নিশিম্বা ফুল কোথায় আছে আমি জানলে কি আর তোদেরকে আনতে বলতাম রে মূর্খ যা যেখান থেকে পারিস আমার জন্য ওই নিশিম্বা ফুল নিয়ে আসবি যদি কথার কোনো নড়চড় হয় তোদের মুন্ডু দুটো কেটে আমি রোস্ট বানিয়ে খাবো যে করেই হোক আমার ওই নিশিম্বা ফুল চাই চাই যা জলদি যা ঠিক আছে পেতনি তুমি চিন্তা করো না ঠিক ওই ফুল আমরা নিয়ে আসব ততক্ষণে ভোরের আলো ফুটে যায় এদিকে ঝড় বৃষ্টিও থেমে যায় টোনার যোগ্য উড়তে শুরু করে আর উড়ে উড়ে তাদের বনে চলে আসে যোগ্য দাদা এবার কি করবে ওই নিশিম্বা ফুল আমরা কোথায় পাবো আমরা তো ওই ফুল বিষয়ে কিছু জানি না গো তাহলে চল আমরা একবার বুড়িমার কাছে যাই উনি হয়তো কোনো উপায় বলতে পারবেন ওই ফুল পেতনিকে না দিলে তো আমাদের মুন্ডু কাটা যাবে রে এরপর ওরা দুজন ওই বনের বুড়িমার কাছে যায় আর তাকে পেতনির আমঘরের ব্যাপারে সব ঘটনা খুলে বলে এ কি রে বাছা তোরা তো ওই অত্যাচারী পেতনির কবলে পড়েছিস আরে ওই পেতনি তো বনে বনে অত্যাচার চালাতো রে তাই একদিন সাধু বাবা ওই পেতনিকে মন্ত্রপুত আমঘরে বন্দি করে নদীর জলে ফেলে দিয়েছিল আর ওই নিশিম্বা ফুল তো পেতনির মুক্তির ঔষধ কি বলছেন আপনি বুড়িমা তার মানে ওই অত্যাচারী পেতনি আমাদের থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের কাছে ওই নিশিম্বা ফুল চেয়েছে ওই ফুল পেতনিকে দিলে তো পেতনি আবার অত্যাচার করবে না না কিন্তু বুড়িমা তাহলে আমাদের কি হবে পেতনিকে যদি আমরা ফুল না দেই তাহলে যে আমরা পেতনির হাতে মরবো এ কথা শুনে বুড়িমা তার বাক্স থেকে একটা অদ্ভুত ফুল বের করে আনে আর সেটা ওদেরকে দিয়ে বলে নে এই ফুলটা নে এই ফুলটা দেখতে একদম নিশিম্বা ফুলের মতো কিন্তু এটা নিশিম্বা ফুল নয় রে এটা হলো এক বিষাক্ত ফুল যেটা খেলে পেতনি সহ পেতনির আমঘর ভস্ম হয়ে যাবে টোনার যোগ্য বুড়ির কাছ থেকে ওই বিষাক্ত ফুলটা নিয়ে আবার ওই পেতনির আমঘরে যায় আর সেই ফুলটা পেতনিকে দেয় আরে আরে এই তো সেই নিশিম্বা ফুল দিয়ে দে আমাকে ফুল দে আজ থেকে আমি মুক্ত যা যা তোরা চলে যা এরপর টোনার যোগুকা চলে যায় এদিকে পেতনি ফুল পেয়ে ভীষণ খুশি ছিল আর যেই না পেতনি মুক্ত হওয়ার জন্য ওই বিষাক্ত ফুলটা খায় অমনি পেতনি সহ পেতনির আমঘর ভস্ম হয়ে যায় এদিকে নদীর পার থেকে পেতনির আমঘর ভস্ম হওয়া দেখে টোনার যোগ্য হাসতে হাসতে বাড়িতে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।